গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট। সকালবেলা বারান্দার গাছগুলো দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আপনাদের সঙ্গে। দুদিন আগেই এই গাছগুলো নার্সারি থেকে কিনে এনেছিলাম। দুদিন আগে বলাটা ভুল হবে, ধরুন মোটামুটি 3 সপ্তাহ হয়ে গেছে এগুলো কিনে এনেছিলাম। এখন এগুলোকে রিপোর্টিং করে দিয়েছি আর মাঝখানে ছোট একটা টবে এই লতা কলকেতা দিয়েছিলাম বলে সেটা গ্রোথটা ঠিক মতো হচ্ছিল না, স্টান্টেড গ্রোথ হয়ে গেছিলো। অ্যামাজন থেকে বলেছিলাম আপনাদের কি না জানি না, অ্যামাজন থেকে কটা টবের অর্ডার দিয়ে 10 ইঞ্চি টবের অর্ডার দিয়ে আনিয়েছি, সেই টবের মধ্যে এটাকে রিপোর্টিং করে দিয়েছে। এখন এটা ভালোভাবে এটাতে এটে গেছে আর গাছে ফুল ধরছে। এর আগেও 20 এসেছিল কিন্তু 20গুলো একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, হয়তো জল প্রপার পায়নি ছোট টব বলে। আজকে দেখুন আজকে এটা কি সুন্দর 20 হয়েছে, 20গুলো ফুলে পরিণত হয়েছে এক দুটো, আর বাকিগুলো তো 20 এসেছি। এটাকে লতা কুলকেও বলা যায়। আর হচ্ছে গিয়ে এই আমার গ্রিলটাতে, বারান্দার গ্রিলটাতে এটা ওপরে ওঠার চেষ্টা করছে। এই তার ঠিক পাশেই হচ্ছে গিয়ে বনশাপলা বা স্পাইডার প্ল্যান্ট, এটা তো শীতকালে প্রায় মুড়ে মুড়ে যাওয়ার অবস্থা হয়, আবার গরমকালে এটা জল টল দিয়ে আবার ঠিক জায়গায় চলে আসে। আর এটা পুদিনা, এই গাছটা পুদিনা। আসলে সকালবেলা উঠে এইখানে বসে বসে এগুলোকে জল দিয়ে এখানে বসে কিছুক্ষণ কাটাই। আরেকটা গাছ আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেদিন, এটা হচ্ছে গিয়ে মাধবীলতা বা মাধুরীলতা। এই গাছটা প্ল্যান্টটা কিনে এনেছি, এটাতে দেখুন কীরকম ঝাঁপিয়ে ফুল ধরেছে। আর বেল ফুলের গাছগুলো তো ছিলই আগে, বেল ফুলের গাছ বেশ কয়েক প্রকস্ত বেল ফুল দিয়ে এখন আবার একটু বিশ্রাম নিচ্ছে, আবার 20 এসছে নতুন, সেগুলোতে ফুটবে ফুটবে। গতকাল কিছু মটর, মটর ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একটু কুকারে সিটি দিলাম। সর্দি গরমিতে না যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে গলাতে মাথায় চেস্টে সব কফ গুলো বসে যায়, সেগুলো ওষুধ খেয়ে অনেকটাই রিকভারি হয়েছে কিন্তু সবটা তো আর হয় না, কিছু হলো তার অবশিষ্ট থেকে যায়, গলাটা খুশখুশ খুশখুশ করে। আর সকালবেলা উঠে গর্গল করা এগুলো এই গরমকালে ভালো লাগে না অন্তত। ঘুমি ঠিক না, ওই মটরের তরকারির জন্য এই টমেটোটা আর পেঁয়াজটা একটু কেটে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ডারে। টমেটোটা রেখেছিলাম দেখুন এই এই জায়গাটা দিয়ে জল জল হয়ে গেছে, অনেকটা নষ্ট হয়ে গেছে, কেটে বাদ দিতে হবে, গরমে কিচ্ছু টিকছে না সবজি। রান্না করা খাবার একবেলা থেকে দুবেলা গরম করলেই তারপরে দেখা যায় যে সেটা টিকবে না। প্রকৃতির এত রুদ্র রূপ,
দেখা দিয়েছে যে মানুষের বেঁচে থাকাটাই এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, সুস্থ থাকা। কালকে একটু বাজার থেকে নিম পাতা বেগুন এনে আনা হয়েছে, সেগুলো আজকে একটু নিম পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজব। নিম বেগুন ভাজা খেতে এই সময় খুব ভালো লাগে। শরীরকে খুব ঠান্ডাও রাখে এটা। এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। বাস্কেটে কটা উচ্ছে ছিল, উচ্ছেগুলো দেখুন কিরকম, একদিন বা দুদিন আগে আনা এই উচ্ছেগুলো কি দুরবস্থা। এগুলো তো আজকে করে নিতেই হবে, না হলে উচ্ছেগুলো ফেলে দিতে হবে। এই যে পেকে গেছে, কাঁচা এরকম দেখতে ছিল কিন্তু এটা হয়ে গেছে এরকম। এই এরকম মরা মরা হয়ে গেছে। ওই যে আরেকটা একদম এরকম ফুলের পাপড়ি ছাড়ানোর মতন হয়ে গেছে। এরকম ফুললে তো শশা দুটো রেখে দিই। এই ছোট ছোট শশা, এই যে শশাটাও একদম ফ্রেশ ছিল, এরকম হয়ে গেল। টমেটোটা রেখে দিই, বাকি পটলগুলো আজকে রান্না হবে না, পটলটা রেখে দিই, চিচিঙ্গা রেখে দিই। এটাকে কেটে নিতে হবে ওই নিম বেগুনের সঙ্গে। বেগুনটা আগে কেটে নিই, দেখি বেগুনটা পোকা টোকা হলো কিনা। আশা করছি না হয়নি পোকা। মাধুরী লতা বা মালতী লতার গাছটা আমার খুব পছন্দের, কিন্তু একটা মানে টাইপের হচ্ছে গিয়ে মাধুরী লতার লতানো, আর একটা টাইপের হচ্ছে গিয়ে বুশি হবে, কিন্তু ওটার টবে করা যাবে। আমি অপেক্ষা করছিলাম কবে ওই এই টাইপটা আসবে যেটা টবে করা যাবে। লতানো গাছ হলে কি হয়, লতানো গাছ বেলকনিতে দিলে মানে টবে দিলে কতটা কিছুদিন পরে টবটা মানে চেঞ্জ করতে হয়। এটা বেগুন কাটা হয়ে গেল, আর এখানে এই উচ্ছেগুলো ফেলে দেবো নাকি, এত দাম দিয়ে কেনা। ছোটবেলা থেকে যে পড়ে এসেছি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এগুলো মনে হচ্ছে আজকালকার দিনে আর থাকছে না। বর্ষারা নিজে কবে আসবে তার তো কোনো ঠিকানাই নেই। এদিকে নাকি উত্তরবঙ্গে তিস্তার ভাঙন দেখা দিচ্ছে, প্রচুর জল বৃষ্টিপাত হয়ে পাহাড়ে। আর এদিকে দেখুন দক্ষিণবঙ্গের লোকেদের কি না বিশ্বাস, নাজেহাল অবস্থা। সকালে 10টার পরে রাস্তাগুলো সব খাঁকা করে,
মনে হয় যেন বন্ধ হয়েছে। টেম্পারেচার হয়তো এতটা উঠছে না, কিন্তু এত হিউমিড ওয়েদার, গ্লাসের পর গ্লাস জল খেলেও দেখা যাচ্ছে যে তেষ্টা মিটছে না, ইউরিনটা ক্লিয়ার হচ্ছে না। গতকাল শরীরটা এতটা ভালো লাগছিল না, ভাবছিলাম যে ঠিক আছে একটু সুক্ত আছে আর একটা দুটো আইটেম একটু বাইরে থেকে কাছাকাছি দোকান থেকে আনিয়ে নিই সবজি। গতকাল না পরশু দিন, সরি গতকাল না পরশু দিন আনিয়ে নিই, তাহলে ভাতটা করবো আর টুকটাক যেটুকু ভিজে আছে সেগুলো গরম করবো। আর ও মা, এক জায়গায় ফোন করেছি কাছাকাছির মধ্যে, তো বলছে না আমাদের ওই ডাল হচ্ছে, আলুর চোখা হচ্ছে আর শুক্ত হচ্ছে। তো আমি এই শুক্ত আর ডাল দিয়ে কি করব, আমার তো শুক্ত আছে, ডালটা ছিল না যদিও, শুক্ত ছিল আলুর চোখা, আলুর চোখা দিয়ে কি ভাত খাওয়া যাবে? তখন আবার সেই পনিরের তরকারি আরো শাক টাক সেগুলো করতে বসলাম, হয়েও গেল এক সময়। এই আর আটা হলো, আর এইদিকে ডাটা গুলো ছাড়িয়ে নিতে হবে। ডাটা গুলো কি সবসময় মুখের মধ্যে পড়লে ভালো লাগে না, এইভাবে করে টেনে টেনে আমার বাড়ির পাশে তো অনেকগুলো নিম গাছ, বিকেল হলেই নিম গাছে খুব সুন্দর হাওয়া আসে। বড় বড় নিম গাছ, আমরা যখন এখানে এসেছিলাম তখন নিম গাছগুলো অনেকটাই ছোট ছিল, এখন তো একদম ফুলিয়ে ফেপে বড় হয়েছে। নিমের হাওয়া শুনেছি ছোটবেলার থেকেই খুব ভালো, আমাদের বাড়িতেও আগরতলার বাড়িতে একটা নিম গাছ ছিল, পরবর্তী সময়ে সেটা আবার বিল্ডিং করতে গিয়ে কাটাও পড়ে যায়। একটা নারকোল গাছ, একটা সুপুরি গাছ, একটা নিম গাছ প্রত্যেকের বাড়িতেই তখন ছিল, এখন তো সেসব ইতিহাস হয়ে যাচ্ছে। বাড়ির মেনটেনেন্স করতে গিয়ে, বাড়ির সিকিউরিটির কথা ভেবে কেউ আর এখন বাড়িতে থাকতেই চাইছে না। মেনটেনেন্সেরও প্রচুর হ্যাঙ্গামা, একটু ভাজলেই একটুখানি এইটুকু হয়ে গেল, হয়ে গেল আমার এটা কাঁটা, বাকিগুলো আমি এখন তুলে দেব। আর পটলের কথা কি বলবো,
পটল খেতে খেতে, ঝিঙে খেতে খেতে আর ভালো লাগছে না। এই মানে একঘেয়েমি পর্যায়ে পুরে পরিণত হয়েছে। পেঁয়াজটা দিয়ে দেব, পেঁয়াজ আর একটু কমে রসুন কুচুন দিয়ে ছোলাটা সেদ্ধ করে, মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটু হিম আছে যখন ঘরে, হিমটা একটু দিই, গন্ধটা ভালো লাগবে। ভাজা মশলা সব ভাজা হচ্ছে তখন দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। মটরটা সেদ্ধ করা, মটরটা দিয়ে নাড়িয়ে দিব। একটু হয়তো সল্ট লাগবে, অল্প করে দিলাম। নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দেব। প্রায় হয়ে গেছে, এবার ধনে পাতা মিক্স করে দিচ্ছি। হয়ে গেল, একদম লাইট করে পড়েছে। এবার ব্রেকফাস্টটা রেডি করে দেব। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। কটা দিন ধরে ব্লগ দিতে পারিনি দেখতেই তো পেয়েছেন, আর প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, এখনও ততটা সুস্থ হয়ে উঠিনি। একটু একটু করে সুস্থ হচ্ছি, বিশেষ করে চেস্ট ইনফেকশনটার জন্য। আশা করি এগুলো একটু কাটিয়ে উঠতে পারবো, আবার ঠিক মতন করে ব্লগ দিতে পারবো। তাহলে আজকে আসি, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।